দাদা মেরা কাজের লোক খুঁজেছি আর তোমরা বলতে পারো আমি আর কাজের লোকটা কোথায় পাবো কিন্তু এদিকে তো বউকে কথা দিয়েছি আজকে কাজের লোক খুঁজে নিয়ে আমি বাড়িতে ঢুকবই মেরম একি বন্ধু দীপু মঙ্গল তোর এই অবস্থা কি করে হলো আরে বন্ধু অনেক দিন পরে দেখা একটু বসে গল্প করি বন্ধু তুই কেমন আছিস কেমন বল আমি মোটে ভালো নেই কেন কেন কি করে ভালো থাকবো কেন তোর বন্ধু নেই আমার দিনদা ছন্দ করে তো কি ছন্দ করছিস ছন্দ করে করে সংসার গোটা শেষ করে দিচ্ছে তা তুই কি চিন্তা ভাবনা করলি কি তা আমি চিন্তা ভাবনা করেছি আমি একটা লোকের বউনে ঘুরু তোর বউ থাকে তুই লোকের বউনে ঘুরবি অনেক দুঃখে বলতি বন্ধু তোর বউ থাকে তুই লোকের বউনে ঘুরবি তোর কাছে ওরকম কোনো পদ্ধতি আছে কি বউ থাকে লোকের বউনে ঘুরবি এরকম পদ্ধতি পদ্ধতি আছে 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 বল 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 তুই তুই লোকের বউনে ঘুরি তাই তো তুই এক কাজ কর তুই একটা টোটো কিনে নে ওই তো খরচায় ফেলে দিলি কেন এক্ষুন টোটো কিনতে গেলে 1 লাখ টাকা খরচা আমার কাছে কত টাকা আছে ও কম খরচে ফেলতে হবে তাহলে তুই এক কাজ কর তুই একটা রিস্কা কিনে নে এই আমি চাকরি করে রিস্কা চালাবো এই আই তো কলকাতা রিস্কা চালাই তুই রিস্কা চালাস কি বলছে ড্রেসপত্র কি বলছে এটা যাদবপুরে রিস্কা वाला বন্ধু রিস্কা স্ট্যান্ডে দাঁড় করাবি আচ্ছা হেভি হেভি বউ হেভি হেভি বৌদি রিস্কা বসবে চালিনে চলে যাবি হেই ওইভাবে ঘুরলে কি মন বসে রে বন্ধু কেরাম ঘুরবে তুমি ওরকম নয় আমি কি বলি শোন ধরে নে তোর বোন নাই ঘুরব তুই দেখবি কিন্তু কিছু বলতে পারবি না শালার সঙ্গে কেন দেখা হলো বলে দিই মাই বন্ধু মেরা পদ্ধতি তুই তুই আমার বউনে ঘুরবি আমি দেখব কিছু বলতে পারবো না কেরাম পদ্ধতি পার করতে কেরাম পদ্ধতি আছে 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 বল বল তুই আমার বউকে নে ঘুরবি আমি দেখব কিন্তু কিছু বলবো না তাই তো তুই এক কাজ কর তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দে দেখেছো শালা কেরাম পেঁচে ফেলে দিল এই তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিবি তুই তোর বোনকে নে ইচ্ছা মতো ঘুরবি আমি দেখব কিন্তু কিছু বলবো না ওরে বন্ধু ওরকম নয় কিরকম কি বলি শোন এই দেখ ধরে নে তোর নাম তুই আর আমার নাম আমি আমার নাম তুই হ্যাঁ আর তোর নাম আমি ভালো কথা এবার ধরে নে তোর বউ তোকে ভালোবেসে বলছে এই 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 দেখো না এই চল না আমরা দুই লোক একটু হানিমুন করে আসি ভালো কথা আচ্ছা বলতো বন্ধু তাহলে তোর বউয়ের সঙ্গে কে যাবে তা বসে কে যাবে বসে না না কি না না শালা আমি তো ওর নাম তো শালা বেড়ে ফেলার চেষ্টা করে গো ঘন্টা খানেকের জন্য হবে না না জীবনও হবে না আধ ঘন্টার জন্য ওরকম জীবনও হবে না আচ্ছা বন্ধু তুই হয়তো এইসব কথা শুনে আমার আমার উপর রেগে যাচ্ছিস কিন্তু এইসব কথা আমি কেন বলছি জানিস কেন এই মনের দরজা খোলা থাকলে একবার কেউ উঁকি মারে না কিন্তু প্যান্টের চেন খোলা থাকুক সেদিকে সবার লক্ষ্য আগে যাবে বন্ধুরে এই পৃথিবীতে সবাই বাঁশ দিয়ে চলে যাবে শুধু বেঁচে থাক ডেকোটা রোলারা ওরা বাঁশ দিয়ে আবার গুজি গাছি নে ভ্যানে করে নে বাড়ি চলে যাবে তোর আবার কে বাঁশ দিল দেয় নে এই তো তুই দেখ অঞ্চল থেকে ঘোষণা হয়েছে একটি গাছ একটি প্রাণ হ্যাঁ পরিবেশ বাঁচাও গাছ লাগাও স্বচ্ছ ভারত বন্ধুরে পরিবেশের কথা ভেবে আমি একটা গাছ লাগিয়েছি আচ্ছা তা গাছটা সবই এরকম মতো হয়েছে ভালো কথা পুলিশ এসে সেই গাছ সমেত আমার তুলে নে থানায় চলে যাবে না কেন 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 ওই তো থানায় গিয়ে জানতে পারলাম ওটা গাঁজা গাছ ছিল শালা তোর 12 বছরের জেল জানে তোর ভাগ্য ভালো বন্ধুরে পুলিশের হাতে পায়ে ধরে কোরকম চলে এসছি সেখান থেকে গাঁজা গাছ ছেড়ে দিয়েছি এখন মদ খাচ্ছি
মদ খাচ্ছি মদে শান্তি মদে শান্তি তুই দেখ দুধে জল মেশানো কোল্ড ড্রিংসে পোকা বের হচ্ছে ম্যাগি দিয়ে এখন শিশা বের হচ্ছে একমাত্র মদ খাঁটি আচ্ছা আচ্ছা বন্ধুরে মদ খেলে যেমন নেশা হয় তেমন ঘরে গেলে ভয়ে জুতো চপলও পাওয়া যায় সত্যি দাদা আমাদের ভারতবর্ষ হচ্ছে আজব একটা দেশ আমাদের ভারতবর্ষে তুমি যাকে জিজ্ঞাসা করবে বলে আমি টাকার জন্য লেখাপড়া ছেড়ে দিয়েছি কিন্তু টাকার জন্য কেউ নেশা করা ছাড়তে পারেনি ওই জন্য তো আমাদের ভারতবর্ষে শিক্ষিতের হার কম আর তোদের মতো মাতালের উৎপাত বেশি আমি মাতাল হতে পারি তোর মতো চরিত্রহীন নয় আরে বন্ধু অনেকদিন পর দেখা চরিত্র ছাড়া টানাটানি করবি তুই কি করবি কি তুই কি করবি তুই কি তুই কি করবি দেখ বন্ধু ঝড়াঝাটি করবি না তুই আমার বাড়ি যাবি কাই বলতো যাবো যাবো তুই ছোটবেলা বন্ধু আমি তো বাড়ি যাবো না আর কি বলি শোন প্রথমে তুই আমার বাড়িতে আয় তারপর আমি তোর বাড়িতে যাবো ভগবান আমি তোর বাড়ি যাবো না কেন বলতো কেন তোর সঙ্গে আমার সম্পর্ক কত দিনে এই আমরা তখন মায়ের গর্ভে ছিলাম তখন থেকে তোমার দিনের বন্ধুত্ব আমরা বন্ধু দুজন শুধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে আমরা বন্ধু দুজন শুধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে তুমি মুঙ্গো তুমি দি তুমি মুঙ্গো আমি দি মুঙ্গো দি চালিয়ে যাব অশান্তি অশান্তি ছাড়া দিন কাটে না অশান্তি সংসার মা আমার অন্য কারণ হচ্ছে না আমার সংসার অশান্তি হচ্ছে শুধু সন্তান নিয়ে সন্তান না থাকলে আমি কি করব আর তুমি কি করবে লোকটা বলে দেখো তুমি এমন একটা কাজ করো যাতে আমাদের দুটো সংসার চলে তাই বলে কিন্তু লোকটা আমি বিয়ে করতে বলিনি দুটো সংসার মানে কি বাড়িতে একটা কাজের লোক রাখো তাদের সংসার চলবে আমাদের সংসারটা চলে যাবে এক সপ্তাহ বাড়িতে এক কাজের ছেলে এসছে তো ছেলেটার নামের বাহার কার বাবা সাথে আছে তার নামটা ধরে রাখবে নামটা তোমাদের কাছে বলছি নামটা যদি কেউ শুনে এখন আমার রিপিট জানাতে পারো আমি এখানে দাঁড়িয়ে তাকে 5 কিলো মিষ্টি খেতে টাকা দিয়ে যাব ছেলের নাম হচ্ছে কি উৎকিট কিটঙ্গর চক্রবর্তী মহাশয় চাটিমা কে বলো এই নাম ধরে রাখবে সেই ছেলেকে যে দোকানে জল নিয়ে আসতে এখন কি বাড়িতে এলো আজ আসুক মজা দেখাবো কি ভেবে কেউ কি ভেবে চাসু নমস্কার মাসিমা নমস্কার মাসিমা নমস্কার থাক বাবা থাক 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 কেউ আমার এত বছর পরে মা বলে ডাকলো গো এই মাসিমা কেমন আছেন কেমন বলো আমি খুব ভালো আছি কিন্তু তুমি কে বাবা তোমার চিনতে পারলাম না আরে মাসিমা আমাকে চিনতে পারছো না আমাকে চিনতে পারছো না আরে আমি তোমার ছেলে দীপু দীপুর বন্ধু বাজে ছেলে কেন কি হলো বাদ মাস ছেলে কেন কি হলো যাকে তুমি আমার ছেলে বলছো উনি তো আমার স্বামী হয় দীপু তোমার স্বামী হ্যাঁ আর আমি শুধু মাসিমা মাসিমা বলে কাউ কাউ করছি ভুল ভুল করছিলে না 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 আমি ভুল করছিলাম সত্যি কথা বলে উনি তোমার কে হয় দীপু হ্যাঁ আরে দীপু তো আমার বন্ধু উনি তোমার বন্ধু হ্যাঁ তার মানে আমি তোমার বন্ধুনি আরে বন্ধুনি কেমন আছো কেমন বলো বন্ধুরি হেভি দেখতে আমি খুব ভালো আছি বন্ধুনি অনেকদিন পরে তোমাদের বাড়িতে এলাম হ্যাঁ তাই একটু কোলে করে নাও না ঘরে কেউ নি তো বলে দেখলুম সে নাও নেবে না নাও না নেবে বন্ধু সে এই যা মুস্কার করে আরে আমি কি পাগলি দেখো কেন বন্ধু আমার বাড়িতে এসেছে না বসতে দে দাঁড় করে গালি পাকাচ্ছি ওই তো বসতে বলনি বলে তো কলোটা চেষ্টা করছিলাম বোঝে না মোটা মাথা না না বসো বসো ও বন্ধু তোমার বন্ধু তোমার প্রচুর প্রশংসা করে গো প্রচুর প্রচুর তোমার নাম না নে তোমার বন্ধু জলই খায় না আরে বন্ধুনি আমার নাম না নে যদি ও সারা জল খায় বুকে লেগে মরবে তো আরে আমি কি বলি শোনো তুমি তো আসবে আমি জানি না আমি রান্না করে মাছ ভাজ দিছিলাম চলে যাও চলে তুমি একটু বসো মাছটা ভেজে নে তোমার ব্যবস্থা আমি করছি আ ব্যবস্থা করবে আই কি অন্যায় করলুম বড় দিন আর ব্যবস্থা করবে ও না গো আমার ভুল হচ্ছে গো রান্নাঘরে মাছ ভাজতেছে মানে ভালো মন্দ ব্যবস্থা করছে আরে কোথায় গেলি কোথায় দাদা বাবু বন্ধ এসেছে হাত মুখ ধোয়া জল দে চাটি মা আমি ঠিক শুনেছি মারিদা আমার হাত মুখ ধোয়া জল দে চাটি মারবে আমি কেমন বন্ধুর পাল্লায় পড়লাম বড় দিন আমি কেরাম বাড়িতে এসেছি আমার হাত মুখ ধোয়া জল দে চাটি মারবে এর ভেতরে কোনো রহস্য আছে ব্যাপারটা আমার বুঝতে হবে আরে কোথায় গেলি কোথায় দাদা বাবুর বন্ধু এসেছে এক গ্লাস শরবত দে চাটি মা আ থাকবো না এরম বন্ধু আমার দরকার নাই আমার এক গ্লাস শরবত দে চাটি মারবে আমার বন্ধু দরকার নাই আমি এই মুহূর্তে বাড়ি চলে যাব এরম বন্ধু আমার দরকার নাই বাবু শরবত এই সেই শালা কি আছে শালা আমার ইচ্ছা মতো শরবত খাবে আর চাটি মারবে
আমি চাটি খাবো না শরবত খাবো না কায়দা মেরে বার হয়ে পালাবো জোর করে বসি রেখে চাটি মারবে তাহলে কেরাম বন্ধু বলে দিনি হ্যাঁ এই শালার কাছে কিভাবে বার হওয়া যায় বলে দিনি হ্যাঁ কায়দা মেরে বার হতে হবে চলে যাচ্ছি দেখা হয় ওর একদিন কি আমার চার পাঁচ দিন আমি বুঝিয়ে দেব নোংরা পরিবেশ এরকম করছো কেন তোমাদের রক্তের দোষ কি হলো তোমার মা বেঁচে আছে মার গিয়ে ধরবে বাবা বেঁচে আছে বাবার গিয়ে ধরবে ওই শালা যদি কোনোদিন দেখা হয় তোমার স্বামীর কথা বলতেছি ওই শালা যদি কোনোদিন দেখা হয় এদিকে তাকাও ব্যবস্থা করে দেবো বাবু তোমার চাকর চাকর মতো থাকবি এত বড় বড় কথা কোথায় শিখেছি গো আমার বন্ধু ও আমার ছোটবেলার বন্ধু কোনদিন আমি কথা বলতে পারো না ঘরে যে পাঁটা আছে ওই পাঁটা দিব্যি খেয়ে বলছি তোমার বন্ধু এই কথাগুলো বলে গেছে ওই পাঁটাটা পুড়েছে তোর বৌদি বোনের মুখ ফেস হয় না বলে তার দিব্যি করে পাঁটাটা পুঁতেছি আমি ওই তুই পাঁটা দিব্যি খাচ্ছি দেখ এই কথা যদি সত্যি হয় আমরা এখন বন্ধুর বাড়ি যাবো বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর সঙ্গে সামনে সামনে দেখা করতে চাই ও বন্ধু লাল জিলাপি মহিলা গেছে কত রস আছে কাছে কত রস আছে ও বন্ধু লাল জিলাপি ও বন্ধু লাল জিলাপি মহিলা গেছে কাছে কত রস আছে কাছে কত রস আছে কাছে কাছে কত রস ওদি আজকাল কি বন্ধু বান্ধব কেউ করে না আজকাল কি বন্ধু বান্ধব কেউ করে না তোমাদের মদলোক এক বন্ধু করেছি আর আমাদের মদলোক এক ছোটবেলার বন্ধু আছে তা দিদি গো কি বলবো বন্ধু বন্ধুর বাড়ি ডেকে কি অপমান্যায় করলো তবে দিদি হ্যাঁ এক মাকে শীত কখনো যায় না শীত ঘুরে আবার আসে সে সারা কয় তার ডাক তার সারা বলতে কোথায় তার ডাক কে ডাকো তো কে তুমি কে গো আর তুমি কি আমি আমি হলাম মঙ্গলের বন্ধু আমি তো না স্ত্রী ও আচ্ছা তুমি মঙ্গলের স্ত্রী মানে তুমি সব জানো আচ্ছা মঙ্গল কোথায় আসবে আর বলতে পারো কি বলি শোনো বন্ধু তোমার বন্ধু একটু ফাঁকিতে গেছে তো তোমরা এক্স একটু বসো না 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 বলবো না আমরা বলবো না আমরা বলবো না বসবো না বাবু সিট ডাউন কি হয়েছে মানে বসা হো আমি দেখো তোমরা বসো কি রে ভাঙা চেয়ার টান ওই দেখো কতদিন পরে বন্ধুর বাড়ি এসে মানে ভাঙা চেয়ার টান আরে বইতে বলে জানে আমার বাবু সভা ছাড়া বসে না আরে আমরা এদের বাড়িতে অপমান হবো বাড়িতে চলো আরে বন্ধু আমার কথা শোনো নারকির বেলা আমাদের বাড়ি এসছো সেই যখন চলে যাচ্ছ যা সময় এক মুঠো ভাত খেয়ে যাও নো অনুরোধ তোমার কোনো অনুরোধ আমরা রাখতে পারছি না আমরা চলে যাবো আর তোমার বাড়িতে কিছু খাও সব বমি করে বের করে দেবো ও বাবু বাবাকে ভাত তো আমি খাবো তো তুই তো চারটে সময় ভাত খেলি ও হেডে হেডে খিদে লেগে গেছে স্যার খাবি আমি খাবো তুই যখন খাবি তুই তোর মতো চেয়ে খা যাচ্ছি যাচ্ছি একা খাবি হ্যাঁ বৌদিমণি এই সেই যখন ভাত দে বলছো এক কাজ করো তিনতলা ভাত দাও চেয়ার ঘরে চলে যাই ঠিক আছে বসি তোমরা বসো আমি একটুই দিচ্ছি কিরে বাসি ভাত পান
টক হয়ে গেছে আরে বাবা বাসি যদি একটু টক হয় আরে দাদা ও চলে গেছে বাবা ধরে নি আরে কি তোমার ব্যবস্থা হবে আরে কি বন্ধু নেই বলে ঠিকই ফিরব আজকে আরে কি হয় কি করে তুই দাঁড়া তো তুমি দাঁড়া আমি খাবুনি আর থাকুনি আমি চলে যাবো হাইতে আরে থাকুনি চলে তুমি কাঁপতেছ কেন আমিও থাকবো আমি তো তোমার সঙ্গে যাবো আরে বন্ধু আমার কথা শোনো আমি বুঝতে পেরেছি রোদের বেলা তোমাদের মাথাটা গরম হয়ে গেছে নেকি সেই যখন চলে যাচ্ছ যা সময় একটু দই খেয়ে যাও আরে নারী কি মহিমা নিজের ভাত আছে না হ্যাঁ আরে যন্ত্র করতে দেখো এই যন্ত্রের খুব ত্রুটি হচ্ছে আমরা থাকবো না আমরা চলে যাব ও বাবু ও বাবু দই তো আমি খাবো তো হ্যাঁ ও বাবা আমার মাথা ঘরে পেট গরম তুই কিনে খাও বাবা না এইবার দই খাবো এইবারই খাবি এইবারই খাবো তুই যখন খাই বলতিছিস তোর মতো চেয়ে খা আমি একা খাবো আমি খাবো না তোমরা কেউ খাবে না কিন্তু না খাবো না বাবা আমি একা খাবো হ্যাঁ বৈদ্যমণি আচ্ছা সেজন দই দিয়ে বলছো এক কাজ করো তিন মাঠ দই দাও খেয়ে ঘরে চলে যাই ঠিক আছে তোমরা বসো ঠান্ডা দেবে আমি একই দিচ্ছি কি রে পচা দইটান আচ্ছা কথা বলছিস পেছনে দাঁড়াবো তুই আমার বাড়িতে গিয়ে বউকে বড় বড় কথা বলেছিস কেন বড় বড় কথা কত বড় কথা বলেছিস তোর বউ যেমন অপমান করেছে আমি তেমন অপমান করেছি ভালো মানুষ বন্ধুরে তোর কি ব্যবহার তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মা ঠিক বলেছে তোর বউ যেমন ঠিক বলেছে আমি কি ভুল বলেছি আমিও ঠিক বলেছি ভালো মানুষ বন্ধুরে তোর কি ব্যবহার তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মা বলবো আমি 100 বার কবতা বলবো আমি 100 বার ভালো মানুষ বন্ধুরে তোর একই ব্যবহার তো সতী বউ সেদিন কেন বললো চাটি মা তুমি কাদেরছো মূল তো ভিক্ষে করে দাদের দিন যাপন যায় তার আমাদের সঙ্গে টক্কর নেবে কি আমি নাকি পারি না কি ভিকারি আমি ভিকারি তুই আমার বাজে সম্পর্ক বন্ধ তুমি করো কেমন বাপের বেটি রে তুই এবার চাটি মেরে দেখ আর কেম শশমার মেরে দেখ পাঁচজন লোক দেখ মানা করে গেছে এই শরীরে চাটি মার শালা চাটি মারা বন্ধ দেয় কই বলতো আত্মীয়তা থাকে যাই মানুষ মানুষের বাড়ি আর ভেবেছি কি পানি খেতে তোদের মতো ভিগারি ভিগারি তো বন্ধু আমাকে ভিগারি বললি কি বলবো যদি বলে থাকিস একটু স্ট্যান্ডার্ড ভিগারি বলি কেন আমি মোটা চাল ভিক্ষা করি না গলায় বাঁধে আমি বাঁশ কাটি চাল ভিক্ষা করি মানে বাজে সম্পর্ক বন্ধু তুমি করো কেমন বাপের বেটি রে তুই এবার কাটি মেরে দেখ আত্মীয়তা থাকলে যাই মানুষ মানুষের বাড়ি ভেবেছি কি পানি খেতে তোদের মতো ভিগারি মেলোকের কেন কত বার করবো নয় তো ধর্মের সার মেলোকের কেন কত বার এই করবো নয় তো ধর্মের সার বাইরে এরা দেখতে মানুষ কিন্তু জানোয়ার ভালো মানুষ বন্ধুরে তোর একই ব্যবহার তো সতী বউ সেদিন কেন বললো চাটি তুমি ওদের উঠতে দিচ্ছ কেন তুমি জানো না তোমার একে হাই প্রেসার এই শালার লো জায়গা পেয়ে গেছি ঠিক বলেছো শালার হাই প্রেসার দুজনে মিলে এত টেনশন দেব শালা যেন মাথায় রক্ত উঠে মরে শ্বাস কত বাড়ি বয়ে তাকে চেতা দাদা আর তোরা কি চাইতিছি ভাই হোক এবার মার আমার হোক ধরে দাও আই আই ভাই মারামারি জায়গা যাও না ওদের গুর ওদের গ্রুপ জোর আছে তুই পারবে না আমি একাই 100 কি হচ্ছে আমি একাই 100 আমার বউ একা 150 একবার পুঁতে দেবে একবার এসে দে পুঁতে দেবো ওই তো যা পুঁতে দেবে যা যা পুঁতে দেবে বলতে যা একাই 100 আর রোগা পাতলা শরীর স্টাইলটা মেইনটেইন করতে পারলে কি হবে টেনে নে চলে গেলে কোথায় ঠেকাবো এ পোচা বাসি খাই কই এরা পারি ভালো জিনিস আর ঘর বয়ে তুই মেরে যাবি আমরা কিন্তু ছাড়বো নি আমরা কি ছেড়ে দেবো এই হাড় গোনা গেলে কি হবে বাঁশি বেজিয়ে দেবো না পারলে শেষ লাস্ট চান্স কি কামড়াবো শ্বাস কত পারি বয়ে তাকে চেতা দাগি তোরা কি চাইতিছি ভাই হোক এবার মারামারি পোছা বাসি খাই গইয়ে না পারি ভালো জিনিস
দাবি মেরে দাবি আমরা কিন্তু ছাড়বো না তবে না কোটি নামে তাল ফুকু ওকে না তোরে বাড়ি কোন ফুকু ফুকুবে না কোটি নামে তাল ফুকু ওকে না তোরে বাড়ি কোন ফুকু জানাই বলে বাজার ভুলে হচ্ছে কি কারবার ভালো মানুষ বন্ধু একই ব্যবহার তো শুধু বলছে দিন কেন বলো চাটি ঠিক বলেছে বলছো তাই মারামারি জায়গা যাবো না বন্ধু একটা কথা বলি শোন তোর বাড়ি আমি সবাই গেলাম গেলি তোর বৌমাকে কি বলছি জানিস বলে যে বলে এক গেলা শরবত দে চাটি মা ঠিক বলেছে তো তুই বলতে ঠিক বলেছে ওই কথা বলা হয়নি বন্ধু ওই কথা শুনে আমি তো মানে বাড়ি আসার জন্য পাগল হয়ে গেছি তখন তোর বউ বলছে বলে জোর করে বসি রাখ চাটি মার ঠিক বলেছে তুই বলতি ঠিক বলেছে ভগবান আমি সার কিভাবে বোঝাই বলে দিন ওই কথা বলা হয়নি বন্ধু ওই কথা শুনে আমি তো পুরো ঘেমে যাচ্ছি তখন তোর বউ বলছে বলে পাকাটা চালিয়ে দে চাটি মার আমার বউ যা বলে সব ঠিক বলেছে তুই এখনো পন্থী বলতি ঠিক বলেছে ঠিক বলেছে ভগবান এই শালার কিভাবে বোঝাই রে এই তোর বউ যদি আমার দুগা চাটি মারত আমি কিছু মনে করতাম না কেন ওই পরের ছেলের দিয়ে চাটি মারাচ্ছে ও শালা চাটি না মেরে যদি আমার ঘুষো ঘাসা মারত এই বউ তোর বোধার ভুল হয়েছে ওরে বন্ধু আমি তোর কাছে সব গল্প করেছি আর এই গল্পটা করা হয়নি করুনি কেন বন্ধু তোর সাথে আমার রাস্তা দেখা হয়েছে আমি একটা কাজের লোক খুঁজে বেরিয়েছিলাম আর এই হলো সেই কাজের লোক আর আমাদের কাজের লোকের নাম হচ্ছে রুটকিট কিটেঙ্গর চক্রবর্তী মহাশয় চাটিমার ওই ওই শালা তো পৃথিবী জুড়ে নাম তো বন্ধু সবে কাজের লোকটা নিয়ে বাড়ি দিয়েছি আমাদের বউ বলছে বলে এই দেখো অত বড় নাম ধরে আমি ডাকতে পারবো না তাই আমি তুমি ওকে কীভাবে ডাকতে চাচ্ছ বলো ওর নাম থাক শুধু চাটিমার ওই 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 জন্য তোর বউ বলেছে পাকাটা চালিয়ে দে চাটিমার ওই ওই মানে চাটিমারকে বলছে পাকাটা চালিয়ে দে ওই ওই মানে যত গন্ডগোলের মূল হলো এই শালা আমাদের বসিকে বলতেছে বলে ভাঙা চিয়ার টান ওই কথা বলেছে মানে তুমি শালা তোমার বউর কাছে পারো না মন্দিরে যত স্টাইল মারি লম্বা চওড়া মেয়ে তো পার কাছে সুস আমার দু তিন বার তুলে আড়ি মেরেছে এই দেখো কি কথা বলতে দেখো কি জান টিয়া আচ্ছা বন্ধু এই বন্ধু আরে মাথা গুজে দিচ্ছ দেখো আমি ঠিক বলেছি আমি মাথা আচ্ছা আই কি বলি শোনো কত হলো আজ্জার কথাটা বলে দিলে দেখো শোন মানি আচ্ছা তুমি তো আমার সাথে ভাতা থালা মুখ চেপে ধরলে হ্যাঁ তুই আই কি তোমার কিছু বলেছি ও শালা তোমার তো মুখ চেপে ধরেছে আর আমার তো তুলে টপকে দিয়েছে কোথায় কোথায় টপকে দিয়েছে এইভাবে টপকেছে আচ্ছা আচ্ছা আমার তো একটু হাই ভাই মুদে একটু ভাই ডাল আছে তবে একটা কথা বলি সাড়াশি বলো ভয় পাবে না সাড়াশি আ বইয়ের নাম সাড়াশি বাবা বিরান নাম তো সাড়াশি তুই ভয় পাবে না যা বলার আমি বলছি আব্বু ঠিক বলেছে ঠিক বলেছে ও তো হয়নি আমরা চলে যাচ্ছিলাম আমাদের বসি রেখে বলতেছে বলে বাসি ভাত টান ওই কথা বলেছে এবারে বোতাম খুলে মার বোতাম খোলা টাইম দিল না মেয়ের পেটের মেয়ে মেয়ের পেটের মেয়ে বংশের মেয়ে খারা ডেংরা শি কেন কাউ কাউ করছে দাদা মেরো না দাদা মেরো না ও শালা তোমার বউয়ের মতো আমার বউ হলো মায়াপুরের মেয়ে ওই জন্য এত মায়া গো ওর মধ্যে মায়া মমতাটা বিরাজ করে মা ঠাকুরনে গা ভর্তি মায়া তো মদরে সে হলে কি হবে মায়ায় ভরা মায়ায় করা সংসার হাত পাত গুলো দেখেছো কাঠের মতো তবু মায়ায় ভরা কোন শাল সবে হেরে যাবে তবে বউ যা বলেছে সব ঠিক বলেছে ঠিক বলেছে ও তো হয়নি আমরা চলে যাচ্ছিলাম আমাদের বসে থেকে বলতেছে বলে পচা দই টান ওরে বন্ধু তোর যা কেস আমার তাই কেস মানে তুই জানি আমার তিনটে ছেলে তোর তিনটে ছেলে এই আমার ছোট শুয়ার বাচ্চা তোর ছোট শুয়ার বাচ্চা মানে তুই শুয়ার তার বাচ্চা হ্যাঁ
ও টাটকা ভদ্রলোকের বাচ্চা কেন কেন আমি বুঝতে পারিনি আমার কথা আমার গায়ে ফিরে আসবে আবেগে বলে ফেলেছি বন্ধু আমার ছোট ছেলে খুব দুষ্টু যেখানে যায় বেগাত ঘটায় বন্ধুরে কোথায় গিয়ে গাছে পালায় উঠে পড়ে গিয়ে হাত ভেঙেছে তার ভালো নাম আছে যেখান থেকে হাতরা ভেঙেছে গ্রামের লোক তার ভাঙা ভাঙা বলে ডাকে লোকে ডাকে ওই জন্য বউ বলেছে ভাঙা চিয়ারটা দে আচ্ছা বন্ধু বাঁশির ব্যাপারটা কি আর মেজো ছেলে নাম তার ব্রজবাসি ঠাকুরের নাম তো ওই তো গ্রামের লোক তো ঠাকুর থেকে কুকুর করে দিল কুকুর করে দিয়েছে হ্যাঁ নাম তার ব্রজবাসি গ্রামের লোক তার বাসি বাসি বলে ডাকে লোকে ডাকে ওই জন্য বউ বলেছে বাসি ভাতরা দে আচ্ছা বন্ধু প্রচার ব্যাপারটা কি আর বড় ছেলে নাম তার পঞ্চানন জানি বন্ধু বড় ছেলে নাম পঞ্চানন গ্রামের লোক পোচা পোচা বলে ডাকে লোকে ডাকে ওই জন্য বউ বলেছে পোচা দইটা দে চোর বলবি না কেন আমি গরিব হতে পারি তুই কি জানিস আমি একটা এলেপেন কেনার স্বপ্ন দেখেছিলাম দেখেছি স্বপ্ন কোনদিন সত্যি হয় এবার তো আমি চশমা পরে স্বপ্ন দেখবো কেন চশমা কাঁচের মধ্যে স্বপ্ন সত্যি হয় চোখ খারাপ ভালো দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা চশমা পরলে ভালো দেখা যাবে চশমা পরে স্বপ্ন দেখবো আচ্ছা আচ্ছা তাহলে বন্ধু মাছ ধরতে চলে যাচ্ছি যা তুই জানি আমার পাঁচ বিঘে জায়গা ফিশারি এটা আমি জানি ভেটকি মাছ হচ্ছিস ওই ভেটকি মাছ আর কচুতে রান্না করিস তো ওই আদারে কচুর গোড়া তুলা নিবে তো কি করবি শালাদের কিটি কিটি মারব বানান করে বলে দিচ্ছে ওদের জাল ফেলাবো শালাদের জাল ফেলি ফেলি নাকে সর্দি এনে দেবো আর সাড়াশি এরম বড় ফাঁসের জালটা বার করবে যে কটা মাল পড়িয়ে যেন গলে বেরিয়ে যায় তাহলে বন্ধু চলে যাচ্ছি জাল ফেলতে তাহলে ইয়ে তোরা খেয়ে দে এখানে ফোঁটা কেটে কেটে বাড়ি চলে যাবি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আমার বন্ধু অনেক বড় মনের মানুষ আমার বন্ধু কিছুতে বউ ছেলেগুলো নিয়ে সুখের সংসার করছে আর আমাদের এমন পোড়া কপাল আমাদের আর কোনোদিন বাবার একটাই শোনা হলো না গো কি করবো বলো আমিও তো মা হাতে ছিলাম ভগবান মা যদি চাই আমি কি করবো বলো তুমি আমার সন্তানের দোষারোপ করে না গো তুমি আমার সন্তানের দোষারোপ করে না আমি শুধু তোমার সন্তানের দোষারোপ করছি না গো এই যে আমাদের ভাগ্যের নির্মম পরিহার এই হৃদয় চিরে দেখানো যেত আমি কে তোমায় তুমি মানতে কথা তুমি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি কে তোমায় তুমি মানতে সে কথা তুমি সে কথা তুমি যদি জানতে